এখন কিয়াম রমাদান তারাবী তাহাজ্জুদ এক বিশাল বিভ্রাট আমাদের মধ্যে তৈরি হয়েছে এর রাকাত নিয়ে বিভ্রাট তৈরি হয়েছে কেউ কিয়াম রমাদান তাহাজ্জুদ আবার তারাবী এখানে একটা চরম বিভ্রান্তি তৈরি করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সুফি আকিদার ভাইদের মধ্যেই তারা সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে মাহরুম হয়ে যাচ্ছে মানে এরপরে লোকেরা সালাত করতেছে এখন সে সালাত থেকে বেরিয়ে আসতে পারতেছে না বলতেছে সাইফুল্লাহ ভাই আমি তো আটকা পড়ে আছি সালাতের মধ্যে টেলিফোন করে আমাকে কাঁদতে বলতেছে আমি তো আটকা পড়ে আছি সালাতের মধ্যে এখন আমি কি করতে পারি এই যে অবস্থা এই বিষয় সম্পর্কে আমার মনে হয় আরেকটু ক্লিয়ার কথা আসা দরকার যাতে করে এখানে যারা উপস্থিত অথবা যারা উপস্থিত নয় সবাই বিষয়টি জানতে পারে আমি প্রথম অনুরোধ করব আপনি তাকে এই বিষয়ে স্পষ্ট করে কিছু কথা বলার জন্য بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين وبعد আসলে এই মাসালাটি একটি এমন মাসালা যে মাসালাতে اختلاف না হওয়াটা উচিত ছিল নফল সালাত নিয়ে এত اختلاف হইয়া উম্মতের মধ্যে اختلاف হয়ে যাওয়া এটা একবারে নাজায়েজ কাজ হয়েছে আমি যতটুকু মনে করি আমি দেখেছি মাশায়েখরা আমাদের কখনো এই নিয়ে اختلاف করেন নাই আমাদের মাশায়েখরা কেউ 10 রাকাত পড়ে চলে যাচ্ছে তার প্রয়োজনে আবার কেউ কুকুর করতেছে এরকম আছে দুই ধরনের মানুষ ছিলেন আমাদের মাশায়েখদের মধ্যে বেশিরভাগই কিন্তু ফুল সালাত করছেন ইমামের সাথে ইমাম যতক্ষণ পড়ে ততক্ষণ পড়েছেন এখানে মাশায়েখদের মধ্যে তাদের মধ্যে ইস্তিহাদ কাজ করেছে বিষয়টি নিয়ে আমি একটা আর্টিকেল লিখেছি islamhouse.com এ www.islamhouse.com এ সেখানে তারাবির রাকাত সংখ্যা একটি তাত্ত্বিক পর্যালোচনা অথবা তাত্ত্বিক বিশ্লেষণ এই নামে আপনারা এটা নামিয়ে নিতে পারেন করতে পারেন পুরোপুরি জিনিসটা আমি আলোচনা করেছি বিশেষ করে মাশায়েখদের আগের এবং পরে হাদিসগুলো নিয়ে এসে আলোচনা করেছি যদি কেউ মনে করেন এটার ভিতরে আমার প্রশ্নের মধ্যে অনেক সময় এটা আসছে আমি দেখেছি এখন উঠে দেখলাম বিষয়টা হচ্ছে একেবারে একটি নির্ভেজাল একটা নফল সালাত কোনো সন্দেহ নাই এটা কোনো ফরজ না ওয়াজিব না রাসূল সান্নি ফরজ ওয়াজিব করতে আমরা এটার জন্য নফল একটা কাজ নিয়ে যদি মধ্যে মধ্যে বাগাবাই করে ফেলি এটা দুঃখজনক হবে আর কি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক নির্দেশনা ছিল কিন্তু একটু যখন কাউলি এবং ফেলি আমল হয় এর মধ্যে নির্দেশনা কাউলি জিনিসটা উম্মতের জন্য বেশি প্রযোজ্য হয় যে সবাই স্বীকার করে নিয়েছেন এখন যেখানে রাসূলুল্লাহ বলেছেন সালাতুল্লাইলি মাসনা ওয়া মাসনা রাতের সালাত মাসনা ওয়া মাসনা দুই দুই রাকাত করে বাইজা খাশিয়া আহাদুকুমুল আহাদুকুম সুবহা ফালিয়ুতি বিসতিরাকা যখন তোমাদের কেউ সবে ভয় করে তখন এক রাকাত দুই বিধি আদায় করে নেয় এ দ্বারা বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এতে নির্ধারণ করে দেননি সর্বসাধারণের বহু মানুষ ছিলেন যারা তাহাজ্জুদ তারাবি কিয়ামুলের একই জিনিস কোনো পার্থক্য নেই কিন্তু যেটাই নাম দেন না কেন এরা অনেক বেশি পড়েছেন কম পড়েছেন প্রমাণিত হয়নি এরা কেউ বেদাত করেছেন এটা কেউ বলেন নাই এটা এই জন্য ইমাম ইবনে আব্দুল হাই লাকনভী রহমতুল্লাহ আলাই একটা গ্রন্থ লিখেছেন ইকামাতুল হুজ্জা আলা আন্নাল ইকসার মিনাত তাআবুদ লাইসা বিবিদা বইটা খুব ভালো আপনারা সবাই পড়ে দেখেন সর্বসালিনের মধ্যে সাহাবা তাবেইন আইমা মুজতাহিদিন মধ্যে তারা রাতের বেলায় কত সালাত আদায় করেছেন এটা তাদের জন্য একটা আনন্দের বিষয় ছিল যে ব্যক্তি বেশি সালাত আদায় করে রাকাত সংখ্যা গুনবেন না আপনি কতক্ষণ গুনস পড়ছেন বিষয় করেন না দশও গুনবেন না আপনার উদ্দেশ্য হওয়া উচিত যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি বিধান করব সুন্দর করে পড়বো কত সুন্দর করে পড়ছি কোয়ালিটিটা আপনার উদ্দেশ্য থাকা উচিত কোয়ান্টিটি নয় কোয়ালিটি কত সুন্দর করে পড়তে পারছি তারা দাঁড়াতো এবং তারা মজা পেত আপনি সেই মজা পাবেন যদি সত্যিকার অর্থে তো কোরআনের মানে আল্লাহর জন্য কিয়াম করেন এই জন্য কিয়ামুল লাইলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাটি সবসময় আমরা যদি মনে রাখি ইন্নাল রাজুল ইযা কামা মা আল ইমাম হাত্তা ইয়ানসার কুতিবা লাহু কিয়ামুল লাইলা আমরা এই সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পারবো কিন্তু এর বাইরে যত রকমেরই দলিল আমি একটা আনবো উনি একটা আনবে দলিল পাল্টাপাল্টি চলতেই থাকবে কিন্তু মাঝখান থেকে আমাদের একটা জিনিস ক্ষতি হয়ে যাবে হলো সালাতুল লাইলের পড়া হবে না এরপর আগে মরে যেতে হবে যেমন এর আগে আমরা চিন্তা ভাবনা করতে হবে জেনারেল সালাতুল লাইলের জন্য পড়ি প্রত্যেকে এবং মন দিল দিয়ে পড়ি প্রয়োজনে আপনি যদি মনে করেন যে আপনাদের বিশ্বাসে হচ্ছে যে আমি এগারো বেশি পড়বেন আপনি বাধা দিন এগারো পড়েন না আপনি দশ পরে এক ভিত্তি পরে এগারো পড়ে বেলেন কোনো আপত্তি নেই কিন্তু আপনি মনে রাখেন একটা জিনিস যে আরেকজন যে পড়ছে এটাকে কেউ বেদাত বলেনি আমি দেখিনি পূর্বতন কোনো আলেম বেদাত বলেনি আধুনিক কোনো কোনো মানুষ যদি বেদাত বলে থাকেন তিনি একটি বেদাত কাজ করেছেন মন বলতে হবে কারণ আগে কেউ এটা করেন নাই তাই এবারে আমার বক্তব্য এটাই আসলে বক্তব্য খুবই স্পষ্ট রাতের সালা সেটা সীমাবদ্ধভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিন্তু বলেননি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইবনে আব্বাসের হাদিস এটা হচ্ছে ফ্রেইলি হাদিস তারা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন তাও দেখা যাচ্ছে একজন বলছেন এগারো আরেকজন বলছেন তেরো
এটা একটা বিষয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কিন্তু আনলিমিটেড আনলিমিটেড, তাহলে এগুলোর মধ্যে তৌফিক হচ্ছে যে যা পড়তে চায়, অসুবিধা নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পড়েছেন সুনির্দিষ্ট সংখ্যক কেউ যদি সহি হাদিস পড়তে পার করতে চায় ১১ বেতের সহ, তাহলে সেটা রেকমেন্ডেড উত্তম, অথবা ১৩টা পড়তে চায় সেটাও রেকমেন্ডেড এবং উত্তম। শেখ আলবানীও এরকমই বলেছেন, শেখ সালেহ বিন উসাইমিনও এরকম বলেছেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, কেউ আমরা হয়তো একটু মনে হয় বেশি বলে ফেলি, কিন্তু আমরা যেমন ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, ইবনে হাজার আল আসকালানী রাহমাহুল্লাহ, তাদেরকে দেখেছি যে ২০ রাকাত পড়ার একটা তাওজিহ তারা বের করেছে। তাওজিহ মানে পড়া যায় এতটুকু, কিন্তু এটাকে ফিক্স করার কথা তারা বলেনি। এখন একদল অবশ্য বলছেন যে ২০ রাকাত নাকি কোন কালে ইজমা হয়েছে, এটাও একটা সমস্যা। আসলে এরকম কোনো ইজমার অস্তিত্ব আসলে নাই, কিন্তু ২০ রাকাত কি পড়া যাবে কি না, অথবা তারও বেশি। ইবনে তাইমিয়া ৬৩ রাকাত পর্যন্ত বলেছেন, ৩৬, ৩৯, ৪৩। এতে বোঝা যাচ্ছে যে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বিভিন্ন অনুমতি দিয়েছেন আনলিমিটেড একটা, ঠিক তেমনি যার যতটুকু সম্ভব সে পড়তে পারে। কেউ যদি আজকে ৬ রাকাতের বেশি পড়তে না পারে, আপনি কেন তাকে বলবেন যে বাবা তুমি ৬ রাকাত পড়ে তো বেদাত করে ফেলছো, অথবা ভুল করে ফেলছো, তুমি ৮ রাকাতে বসতে পারো নাই আর ৩ রাকাত বেতের পড়ো নাই? এই ধরনের কাউকে আসলে বলা উচিত হবে না। আমরা ছেড়ে দেই, ঝগড়া না করে আমরা সাহার মধ্যে ছেড়ে দেই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম হুবহু অনুসরণ করতে চায় সেটা সর্বোত্তম করুক, আর যে আরও একটু বেশি সংখ্যক পড়তে চায়, যেহেতু সে কোয়ালিটি মেনটেন করতে পারছে না, সে ছোটো ছোটো সুরা দিয়ে বেশি রাকাত পড়তে চায় বেশিক্ষণ, তাহলে তাকে পড়তে দেন। আল্লাহ তাআলা আলাম। সম্মানিত উপস্থিতি, আসলে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে ইতিমধ্যে দুজন শেখ আলোচনা করেছেন। আমি এই কথাই বলতে চাই, আসলে নফল সালাত নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে আমাদের মাঝে, মানে এই বিতর্কের মাধ্যমে আমরা উম্মার মধ্যে বড় ধরনের ইখতিলাফ, বিভেদ এবং বিরোধ তৈরি করেছি, ফলে কিছু এক্সট্রিম গ্রুপ তৈরি হয়েছে। এমনকি আমরা লক্ষ্য করেছি যে ৮ রাকাত পড়ার পরে মসজিদে হইচই করতেছেন এবং মনে করতেছেন যে তিনি লোকের বেদাত করতেছেন। অবশ্য আমার শেখ বলেছেন যে কেউ বেদাত বলে নাই, না বেদাত বলেছেন শেখ আলবানী রহমতুল্লাহ বেদাতই বলেছেন। যাই হোক, আলা কুল্লি হাল এটা শেখ রহমতুল্লাহর ইজতিহাদ, আমরা তার ইজতিহাদকে সম্মান করি, তিনি বেদাত বলেছেন ৮ রাকাতের বেশি পড়াটাকে। কিন্তু তার আগে আসলে মুহাক্কিক আলেমদের মধ্যে কেউ বেদাত বলেছেন আমার জানা নেই। তাই আপনারা আমাদের যে মুজাক্কিরাটা রয়েছে, নোটটা রয়েছে, নোটের ১২ পৃষ্ঠায় দেখতে পাবেন, এখানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বক্তব্যটি আমরা সরাসরি পুরো বক্তব্যটা কোট করেছি, যাতে বুঝতে পারেন। লাহু আই ইউসাল্লিহা ২০ রাকাত, মানে তার জন্য ২০ রাকাত পড়া জায়েজ রয়েছে। কামা বুল মাশহুর ফি মাযহাবি আহমদ ওয়া শাফিঈ, যেমন আহমদ এবং শাফিঈর মাযহাব। ওয়া লাহু আই ইউসাল্লিহা ৩৬, তার জন্য জায়েজ রয়েছে ৩৬ রাকাত পড়া। কামা হুয়া মাযহাবু মালিক, যেমন মাযহাবে মালিক। ওয়ালাহু আই ইউসাল্লিয়া ১১ ওয়া ৩৩ রাকাত, তার জন্য জায়েজ রয়েছে ১১ রাকাত অথবা ১৩ রাকাত করতে। ওয়া কুল্লুহু হাসান, সবটাই ভালো, সবটাই উত্তম। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ বক্তব্য তাহকিকটা শুনেন। ফায়াকুনু তাকসিরু রাকাতি আও তাকলিলুহা বিহাসাবি তুলিল কিয়ামি ওয়া কসারিহি, যেটা আলোচনা করেছেন যে আপনি যদি লম্বা করেন তাহলে আপনার রাকাত কমে আসবে, আর যদি আপনি বলেন যে লম্বা করতে পারতেছি না, আমি দাঁড়াতে পারি না বেশিক্ষণ, তাহলে আপনার রাকাত কি হবে কিছুটা বাড়বে। ওয়াকাল, এবং কেউ বলেছেন এভাবে যে আল আফদাল, উত্তম হচ্ছে ইখতালিফু বিইখতিলাফিল মুসাল্লিন, মুসল্লিদের অবস্থার উপর নির্ভর করে বিরোধ হতে পারে, তারতম্য হতে পারে। যেমন ফাইন কানা ফীহিম ইহতিমাল বিআশর রাকাত ওয়া সালাস বাদাহা, যদি মুসলমানদের মুসল্লিদের অবস্থা এমন হয় যে ১৩ রাকাত বা ১১ রাকাতের বেশি পড়তে পারবে না, সব বুড়া বুড়া মুসল্লি এবং অনেকক্ষণ দাঁড়াতে পারবে না, মনে করেন ৪ ঘন্টা দাঁড়াতে পারবে না, এমন হয় তাহলে এটাই হবে উত্তম তাদের জন্য। কামা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি লিনাফসিহি ফি রমাদান ওয়া গাইরিহি, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান ছাড়া অন্য সময় পড়তেন সব সময়, ফাহুয়াল আফদাল, এটাই তখন উত্তম হবে। ওয়া ইন কানু লা ইহতামিলুনাহু ফাল কিয়ামু বি ২০ হুয়াল আফদাল,
যদি দেখা যায় না লোকেরা এতটুকু আছে যে তারা মোটামুটি সামর্থ্য আছে বেশি পড়তে পারবে তাহলে সেখানে অনেকক্ষণ দাঁড়াতে পারবে না মানে কম রাকাত রাকাতটা একটু বেশি পড়তে পারবে কিন্তু দাঁড়াতে কষ্ট হবে তখন এখানে বিশ রাকাত পড়াটাই উত্তম ওয়াহুয়াল্লাযী ইয়ামালু বিহি আকসারুল মুসলিমিন এটাই অধিকাংশ মুসলমানরা যেটি করে যাচ্ছে বা করছে ফাইন্নাহু ওয়াসাতুন এটা হলো মাঝামাঝি বাইনাল আশর দশ ওয়াল আরবাঈন এবং চল্লিশের মাঝামাঝি ওয়া ইন কামা বি আরবাঈন আও গাইরিহা যদি বিশ চল্লিশ রাকাত অথবা এর চেয়ে বেশি পড়ে জায়েজা জায়েজ রয়েছে ওলা ইউক্রাহু শাইউম মিন যালিকা এর কোনোটাই মাকরুহ নয় কারণ নফল নামাজ মাকরুহ হওয়ার কোনো সুযোগ নেই ওয়ামান দন্না এটা হলো মূল কথা ওয়ামান দন্না যে এই ধারণা করলো আন্না কিয়াম রমাদান ফিহি আদাদুন মুআক্কাদ যে তারাবিহ সালাতের জন্য নির্দিষ্ট রাকাত নির্ধারিত রয়েছে লা ইউজাদু ফিহি ওয়া লা ইউনকাসু মিনহু এর থেকে বৃদ্ধিও করা যাবে না কমানোও যাবে না ফাকাদ আখতা সে ভুল করেছে সে আসলে বুঝে নেই এলো শেখুল ইসলাম উন্তেমি রহমতুল্লাহ বক্তব্য আমরা বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম এ নিয়ে বাড়াবাড়ি না করাটাই হচ্ছে উত্তম সুতরাং আমরা চেষ্টা করবো